আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই ভিডিওটিতে লক্ষ্য করুন যে এই লোক সে কি ধরনের কথা বলছে মনোযোগ সহকারে আপনারা শুনুন আব্দুর রাজ্জাক বিন ইসুফ আর সর্বনাশ এটারে কোন ভাষায় গালি দিতাম গালি তো সব লাগাই লিসি সিরিয়ালে সব গালি সিরিয়ালে লাগাই লিসি মুরতাদ ফতোয়া আছে বাবু মুর্তা সমস্ত কাফের বাবা সমস্ত কাফেরে বাপ তারা দেখলো কুড়ি সকল হারাম দাদার উস্তাদ লুচ্চা বদমাস কুলাঙ্গার গুলো সবটি আয়ে আঠারোটা গালির উস্তাদ হয়েছে কুলাঙ্গার হম প্রিয় দর্শক দর্শকমণ্ডিল আপনারা শুনলেন তার মুখের ভাষা কি অবস্থা একজন মুমিন একজন মুসলিম তার পক্ষে এই ধরনের ভাষা ব্যবহার করা কোনোভাবেই সম্ভব নয় রসনে করিম সাল আল্লাহ সাল্লাম তিনি অশ্লীল ভাষা বলতেন না অশ্লীলতা পছন্দ করতেন না এবং তার উম্মত যারা প্রকৃত মমিন তারাও অশ্লীল কথা বলতে পারে না অশ্লীল ভাষা মুখ দিয়ে বের করতে পারে না কিন্তু এই লোকটি তাকে বসানো হয়েছে ভবাসিরের মঞ্চে সে একজন আলেমের মঞ্চে বসে আছে সে একজন আলেমের চেয়ারে বসে সে একজন বক্তা হিসেবে তাকে দাওয়াত দেওয়া হয়েছে সে কিন্তু মুখ দিয়ে কি ধরনের ভাষা ব্যবহার করছে যে ধরনের ভাষা একজন মানুষ যার ভিতরে দিনই জ্ঞান নাই সেও এগুলো সহ্য করতে পারবে না সে কি করতেছে সে একজন আলেমকে দেশের মধ্যে একজন অন্যতম আলেম যে ব্যক্তির মুখ থেকে এ পর্যন্ত কোনো অশ্লীল ভাষা কখনো শোনা যায়নি যে এ পর্যন্ত কাউরে এভাবে স্পষ্টভাবে কাউকে এভাবে কাফের বলে ঘোষণা করেনি কারণ হলো তিনি অত্যন্ত সচেতন এবং তিনি রসমসাল ইসলামের হাদিসের ব্যাপারে অত্যন্ত সজাগ সেই ব্যক্তিকে এই লোক কি বলতেছে আপনারা খেয়াল করলেন সে নাকি কাফের আব্বা সকল কাফের আব্বা নাউজু ইল্লা মিন জালিক এবং কি বলল যে একে দেখলেও নাকি কাফের হয়ে যাবে এতবার একজন মানুষ যার ব্যাপারে এই ধরনের একটা জঘন্যতম অপবাদ এবং জঘন্যতম মিথ্যা অপবাদ তার নামে যে ব্যক্তি লাগালো তার অবস্থাটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটি হলো যারা শ্রোতা রয়েছেন দর্শক শ্রোতা যারা রয়েছেন আপনাদের অনুরোধ করব যে আপনারা খেয়াল করবেন যে ব্যক্তির কথা এই লোকটি কাফের আব্বা বলল আরও গালিগালাজ করলো এবং বলল দেখলেও কাফের ইত্যাদি তার কথা বিশ্বাস করলেও কাফের আপনারা লক্ষ্য করুন আপনাদেরকে অনুরোধ করব। তার কথাগুলো আপনারা শোনার জন্য যে আপনারা শুনুন সত্যি সত্যি যে সে কি কাফের হওয়ার মতো কথা বলেছে কিনা সে কি কাফের হওয়ার মতো নিজের মন গড়া কোনো কথা বলেছে কিনা আপনারা এটা লক্ষ্য করুন আমি বারবার বলে থাকি যে এই চ্যানেল থেকে সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে এবং কোনো ধরনের কারো পক্ষে এখানে যাওয়া হবে না কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সঠিকটাই এখান থেকে ইনশাআল্লাহ প্রচার করা হবে তা আপনারা লক্ষ্য করুন তার কথাগুলো এই ব্যক্তি যাকে কাফের বললো এত বড় অপবাদ দিল সেই ব্যক্তির কথা আপনি যদি দেখেন শোনেন আপনি লক্ষ্য করবেন যে তার প্রত্যেকটা কথাতে হাদিসের রেফারেন্স রয়েছে হাদিসের ভিত্তিতে তিনি কথা বলেন মন গড়া বানোয়াট কোনো কথা তিনি বলেন না কারণ তিনি জানেন রসুমসলাল্লাহ আলিয়া সাল্লামের নামে কিছু একটা বললে বা ইসলাম ধর্ম ইসলামের বাণী বলে তার পিছনে যদি রসুমসল্লা সাল্লাম বা কোরআনের এরকম যুক্তি দলিল না থাকে তাহলে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না এই কারণে তিনি মন গড়াতে কোনো কথা বলেন না কিন্তু এই লোক কী করলো তাকে কাফের বললো এইবার আপনাদেরকে বলি এই লোক কাফের ফতো দেওয়ার মাধ্যমে মূলত কি করলো মূলত সে নিজেই কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবাল হয়ে দাঁড়িয়েছে কেননা রসুল কালিম সাল্লাহিসাল্লামের হাদিস যেটি সহি মুখারি ও মুসলিমে রয়েছে এবং মুসলিমে রয়েছে সেটি হলো যে রসুল বলেছেন কেউ যদি কোনো মানুষ যদি কাউকে কাফের বলে যদি সে সত্যি কাফের হয় তো কাফের আর যদি কাফের না হয় তাহলে যে ব্যক্তি তাকে কাফের বলল সেই ব্যক্তি কাফের হয়ে যাবে এটি স্পষ্ট রসুল সাল্লাহ আলাইস্লামের হাদিস সুতরাং সকল আলেম ওলামা যারা হক্কানি আলেম যারা নিরপেক্ষ আলেম যারা হকের কথা বলে তারা সবাই ক্ষমা পোষণ করবে যে এই আলেমটিকে যে কাফের বলল এটা একটি ভুল কথা এটি একটি মিথ্যা অপবাদ এবং এটি তার নামে সম্পূর্ণরূপে এটি এক ধরনের আপনার তার নামে মিথ্যা অপবাদ দিয়েছে এই জন্য সুতরাং সকল আলেম এটা হক্কানি আলেম ফতোয়া দিবে বা তারা এটাই ফাইসালা দিবে যে কখনোই এই আলেম কাফের নয় এবং কাফের তো পর দূরের কথা সে অত্যন্ত ভালো একজন মানুষ এবং সে সঠিক কথা পুরানো হাদিসের আলো কই আলোকে বলে থাকে বলে সুতরাং তাকে কাফের বলার মাধ্যমে রসুলের হাদিস সাক্ষী দিচ্ছে যে সে নিজেই কাফের হয়ে গেছে সে নিজেই কাফের হয়ে গেছে এবং সে কতবার একটা জঘন্যতম একটি বানোয়াট এবং অবান্তর যুক্তিহীন কথা বললো তাকে দেখলেও নাকি কাফের হয়ে যাবে কোনো কাফেরকে দেখলেও তো কেউ কাফের হবে না কোনো কাফেরকে দেখলেও তো কেউ কাফের হবে না সে ভাষা যেগুলো ব্যবহার করেছে যে গালিগুলো দিয়েছে কোনো কাফের কেউ এই ধরনের গালি দেওয়া কোনোভাবেই উচিত নয় এবং গালি দিলে গুণা হবে তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই ধরনের আলেম থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো বিরত থাকব এই ধরনের আলেমকে আমরা সমাজ থেকে বয়কট করব এদেরকে কোনোভাবেই এই ধরনের গুরুত্বপূর্ণ স্থানে জায়গা দেওয়া যাবে না আল্লাহ রব্লা আলেম আমাদেরকে হক্কানি এবং সঠিক জ্ঞান গরিমা যাদের মধ্যে আছে কোরআন ও সহ্যাদিসের জ্ঞান যাদের ভিতরে রয়েছে তাদেরকে নিয়ে এসে আমরা যেন আমরা ইসলামের বিষয়গুলো জানার চেষ্টা করি আল্লাহ সেই তফফিক দান করুন আল্লাহ মাহ বিন আসসালামুকুম রহমতুল্লাহ